আসসালামু আলাইকুম। লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব এগ প্লান্ট, অরজিন, ব্রিঞ্জল বা বেগুনের বীজ আমরা কোন সময়ে বা কোন মাসে লাগাতে পারি। অনেক লাভলি ভিউয়ার্স এর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি অনেকেই জানতে চেয়েছেন যে বেগুনের বীজ কোন সময় লাগালে পারফেক্ট একটি বেগুন গাছ তৈরি হবে। তো তাদের জন্য আজকের এই ভিডিও সবার শুরুতেই আমি বলবো, যারা বেগুন গাছ লাগাতে চান তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে লাগাবেন, তার আগে নয়। তার আগে লাগালে বীজ থেকে যে সিডলিংস গুলো যে বের হয় তা নষ্ট হয়ে যায়। আর ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে যদি বেগুনের বীজ লাগানো যায় তাহলে খুবই ভালোভাবে একটি গাছ আপনারা পাবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে জার্মিনেট করে লাগাতে হবে ঘরে, ইনডোরে। বাহিরে দিলে অবশ্যই মরে যাবে এবং বীজের যে লিঙ্কগুলো তৈরি হবে মাটির নিচে তা পচে যাবে। আর যারা গরম কান্ট্রিতে আছেন তারা একেবারে শুরু শুরুতেই বাহিরে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা ইউকেতে আছেন বা ঠান্ডার দেশে আছেন অবশ্যই ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে আপনারা এই বেগুনের বীজ জার্মিনেট করে ঘরে লাগাতে পারেন। এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের প্রথম দিকে আপনারা গার্ডেনে নিয়ে যেতে পারেন, তবেই দারুণ একটি বেগুন গাছ আপনারা পাবেন। আর বেসিক্যালি বেগুন গাছ ট্রান্সফার করা খুবই ইজি। আপনারা একটি বেগুনের চারা একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পরপর কয়েকটি পটে ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হয় না। কারণ বেগুনের গাছ আর টমেটো গাছ খুবই ইজিলি ট্রান্সফার করা যায়, এটা আমরা কম বেশি অনেকেই নিশ্চয়ই জানি। আর মোস্ট যে ইম্পর্ট্যান্ট, একটি সফল জার্নির জন্য আপনাদের যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে একটি সফল বীজ। চেষ্টা করবেন আপনারা প্রতি বছর অর্গানিক বীজ দিয়েই গার্ডেনিং করতে, নিজেদের গার্ডেনে তৈরি হয়েছে এমন বীজ ব্যবহার করতে, অথবা ভালো মানের বীজ নিতে, বাহিরে থেকে কেনা বীজ একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ আমরা নিজেরাও জানি না বাহিরের বীজগুলি কতদিন আগে বাজারজাত করা হয়েছে এবং প্যাকেটজাত করা হয়েছে। তাই চেষ্টা করবেন নিজেরাই যেন বীজ বানিয়ে ব্যবহার করতে, অথবা আশেপাশে কেউ যদি গার্ডেনিং করে থাকে তাদের কাছ থেকে যদি বীজ কালেক্ট করতে পারেন সেখান থেকে। তাছাড়া আপনারা যদি চান যে আমার এই অর্গানিক বীজের প্রয়োজন আছে, একবার labonikitchen.co.uk/shop সেখানে ঘুরে আসবেন। সেখানে আপনারা আমাদের দেশীয় সমস্ত বীজ পেয়ে যাবেন অনায়াসে। তার উপর ভাই এখন ডাবল ধামাকা, 5% অফ চলছে। এই সব হচ্ছে আমার অর্গানিক বীজ, আমার নিজের লাগানো। আমার যে গত সামারে বেগুন হয়েছে সেই বেগুনগুলো আমি না খেয়ে বীজ তৈরি করেছি, তো সেই বীজ থেকে আমি এবছর আবার জার্নি শুরু করব। অবশ্যই আমি নিজেও শুরু করব ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। এবং কিভাবে প্রপার ওয়েতে আপনারা এই বেগুনের চাষ করতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে সেই জার্নিটি শেয়ার করব। যারা একেবারেই নতুন আশা করব তাদের জন্য এই সামারে দারুণ সফলতা বয়ে নিয়ে আসবে। বেগুনের বীজ সম্বন্ধে নতুন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।